আসসালামু আলাইকুম মা মিশনারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য জনতে ধন্যবাদ আমরা 4 হর্স পাওয়ারের এডেকেন সিডি ইঞ্জিন অনেকদিন যাবত এটা বাড়ির মধ্যে ফেলে রাখা হয়েছিল তো আমরা এটা আনসেটিং করব এটার কিছু এসপিআর মাল এনেছি আপনাদের সারাটা ইঞ্জিন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো আমরা যে মালগুলো এনেছি অরিজিনাল সিবিএম সিটাগাং বিল্ডার্সের একটা সিলিন্ডার এটা কি টানা হয়েছে এই যে দেখেন সিলিন্ডার এখানে রয়েছে ফিস্টন এবং ফিস্টন পিং নজেল প্লানজার চেক ভালভ রিং ফুসরট রাবার এবং ফিস্টন সার্কিট এবং ফুস রোটর দুটা পাইপ এবং বিগিন সেই সাথে গাস্কেট কিট এটা এনেছি তো আমরা মেশিনটা আনসেটিং করে নিই তারপরে বাকি অংশ আপনারা সাথে থাকুন কি করি না করি আপনাদের সাথেই নিয়ে করব তো আমরা আগে যে 4 হর্স ইঞ্জিনটা দেখিয়েছিলাম তো এটার সিলিন্ডারটা নতুন পিস্টন পুরান দিব তো আমরা পিস্টনের মধ্যে কিভাবে রিং সেটিং করে তা দেখে নিন অনেকে দেখছি যে রিং সেটিং করতে গেলে এই জায়গাটার মধ্যে ঝুট বা তেনা ব্যবহার করে আসলে আমাদের এটা ব্যবহার করা লাগে না কারণ আমরা করতে করতে এটা অভ্যস্ত হয়েছি টেকনিক যদি জানা থাকে তাহলে রিং সেটিং করতে বেশি একটা সময় লাগে না অনেকেই দেখেছি যে এভাবে রিং সেটিং করতে রিং ভেঙে ফেলে দেয় মূল কথা হচ্ছে গিয়ে টেকনিক থাকতে হবে অভ্যস্ত থাকতে হবে তো আমরা এখন যেটা মোবিল কন্ট্রোল করে যেটা ইঞ্জিনের মোবিল দিয়ে সেই দিনটা লাগাবো হয়ে গেল একদম ক্লিয়ার কোনো দিকে কোনো সমস্যা হয়নি তো একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন পিস্টনের সিলিন্ডারের মধ্যে পিস্টনটা পুস্ট করবেন তখন কিন্তু একটু মোবিল দিয়ে দিলে ভালো হয় সবচেয়ে মারাত্মক যে বিষয়টা আপনারা ফলো করবেন যে চারটি রিং আছে এই পিস্টনটার মধ্যে তো চারটি রিংয়ের মুখ যেটাকে আমরা বলি এই যে এই এই যে চারটি রিংয়ের মুখ যেন এক ধারা না হয় চারটি রিং চার চার ফাংশনে দিবেন এবং কীভাবে আমরা অতি সহজে তাড়াতাড়ি পুস্ট করি পিস্টন সিলিন্ডারের মধ্যে তা একটু খেয়াল করেন
আমাদের একটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে এখন অন্য যে রিংটা আছে সেটা আমরা রিংয়ের মুখটা দেখে নিব কোন দিক দিয়ে আছে আমরা অন্য দিকে দিয়ে দিলাম এটাও কিন্তু হয়ে গেছে এখন আমরা আরেকটি রিং আপনারা তো সাথে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে এটা পুষ্ট হয়ে গেল এখন এটাকে আমরা একটু আপ ডাউন যদি করাই দেখি কতটুকু টাইট এবং ঢিলা ওকে একদম ইজি হয়েছে তো আপনারা এভাবেও ঢুকাইতে পারেন যেটাকে আমরা কানেক্টিং ডাল বলে থাকি একটু মোবিল দিয়ে নি এখানে মারাত্মক ভাবে আর একটি জিনিস রয়েছে সেটা খেয়াল করবেন এই যে বিগিন এর যে নাটগুলো আছে সেটাকে কানেক্টিং রোটের নাট বলা হয় সেখানে কিন্তু একটি গ্রুপ করা আছে এই গ্রুপটা কিন্তু এইভাবে ভালো করে খেয়াল করবেন এই যে দেখেন এইভাবে তো আমরা এবার সিলিন্ডার লাগিয়ে দেব
হালকা করে পিস্টনটাকে ঠুকা দেব যাতে সিলিন্ডার মাসখানে আমরা ব্যাক কভার সাইডে যে কানেক্টিং এর নাটগুলো লাগাবো ভালো করে খেয়াল করে কানেক্টিং ডালের যে নাটগুলো রয়েছে সেগুলো কিন্তু টাইট দিবেন কারণ এটা যদি ঢিলে থেকে যায় তাহলে কিন্তু আপনার কপালে ক্ষতি আছে কারণ ইঞ্জিন বাস্ট মারতে পারে তাই এগুলা চেক করে ভালো করে এবার যদি আমরা চাকাটা ঘুরাই তাহলে দেখবো কতটুকু কি আছে আমরা আবার হেডটা সেটিং করব কারণ হেডের কাজগুলো আগে থেকে আমরা করে রেখেছি তো আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে 4 হর্স পাওয়ারের ইঞ্জিনের দুটোটা ভ্যালভ কিন্তু সমান সমান যার কারণে যদি কখনো কোনো সময় পুরন দুটোটা ভালভ লাগান এবং নতুন লাগান তাহলে এখানে মার্কিং দিবেন এটার মধ্যে মার্কিং দিবেন কারণ এটার সাথে এটা কারণ যেহেতু দুটোটা সমান সমান তো আমরা এবার এটা লাগাবো আগে থেকে আমরা কাজটা করে রেখেছিলাম এখানে যদি এটা লক থাকে কেউ বলে লক কেরিয়া কেউ বলে সার্গিলিপ আসলে এটার অরিজিনাল ভাষা হচ্ছে গিয়ে সার্গিলিপ তো সার্গিলিপগুলো ভালো করে খেয়াল করে লাগাবেন অনেকে কিন্তু এটা লাগাতে গিয়ে হিমশিম খা আমরা কিন্তু হাতের ইশারাতে লাগাইতে সক্ষম স্প্রিং একটু হার্ড হওয়ার কারণে হাতের উপরে প্রেশার পড়ে যায় বেশি যার কারণে আমরা হাত দিয়ে লাগাবো না এটার যে যেটাকে দিয়ে যেটার সাহায্যে লাগাই সেটাকে দিয়ে লাগাবো
যে নক্রিয়াগুলো আছে ভালো করে খেয়াল করতে হবেন যাতে কোনো সুরত উচ্চনিচু না হয় লাগে, কারণ উচ্চনিচু হয়ে লাগলে কিন্তু আপনার যে যে সময় ভালভগুলো খেলবে তোমরা কিন্তু খুব সমস্যা করবে এবং মিসফায়ার হওয়ার সম্ভাবনা আছে। এবং এখান থেকে লক ছুটে ভেলভ ছুটে ফিস্টন বা সিলিন্ডারের মাথায় গিয়ে সিলিন্ডার নষ্ট হওয়ার একমাত্র কারণ। তাই ভালো করে দেখুন যেখানে হয়ে গেছে তো আমরা এবার যেটাকে হেড বলে হেড মানে মাথা সেটাকে সেটিং করব। তো এটা করার আগে এখানে দুইটা ফুস রোডের পাইপ রয়েছে, তো এটার মধ্যে আমরা ফুস রোডের আবার লাগিয়ে নিব। ভালো করে লাগাবেন কারণ এটা কিন্তু সেলের কাজ করে, মানে ওয়েল সেল যেটাকে বলে। এবং আর দুটি আবার এখানে সুন্দর করে দেওয়া লাগবে কারণ যাহাতে মোবিল বাইর হয়। তো আমরা এখানে পাইপ দুটি লাগিয়ে নেব। এবার হেডটাকে সেটিং করব। ভিতরে বিন্দু আছে দেখ, ভালো করে কিন্তু খেয়াল করতে হবে এই যে নিচের যে জায়গাটা এটা যাকে এটা সুন্দর করে রাখতে হবে। হেডের চারটি ওয়াশার অবশ্যই লাগাবেন। তারপর আমরা 14 নাম্বার যে নান টাইট দেওয়ার আগে ভালো করে এটাকে ফিটিং করে নিতে হবে। তো আমরা এবার রকার সেটিং করব। এই রকারের মধ্যে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। এই রকারটা যদি ঠিক মতন সেটিং হয় তাহলে আপনার ইঞ্জিনের সুরও আসবে খুব মিষ্টি। আপনারা দেখতে থাকুন আর আমি কাজ করতে থাকি।
অনেকেই প্রশ্ন করে থাকেন যে চার গুড়া সিডি ইঞ্জিনে কানের ক্লিয়ারেন্স কতটুকু দিব আমরা আবার ঘুরিয়ে দেখব কতটুকু ক্লিয়ারেন্স ঠিক এতটুকু ক্লিয়ারেন্সটা দিবেন দিলে দিলে আওয়াজটা খুবই মিষ্টি হবে ঠিক এতটুকু ক্লিয়ারেন্স দিবেন যেটাকে আমরা ফুট বাটি এবং টিফেট বাটি বলে থাকি সেটা লাগিয়ে নেব এবার আপনারা খেয়াল করবেন চার হর্স পাওয়ারের নোজেল প্লেঞ্জার কীভাবে সেটিং করা হয় এবং আমরা যে নোজেল প্লেঞ্জারটা এনেছি এটা রয়্যাল গুল কোম্পানির মাল খুব ভালো পরিমাণের মাল এই মালটা একবারে চোখ মুজে লাগালে তার উপরে বিশ্বাস করা যায় তো আমরা এবার নোজেল প্লেঞ্জারটি সেটিং করব আপনারা সাথেই থাকুন আগের যে প্লেঞ্জারটা দেখতেই পাচ্ছেন এটা পানি ধরে একবারে কিন্তু নষ্ট করে দিয়েছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস খুব খেয়াল করে রাখবেন কারণ আপনাকে কেউ কাজ হাতে তুলে শেখাতে পারবে না যদি আপনার মস্তিষ্ক দ্বারা আপনি না বুঝেন তো আমরা এখানে একটু সুতা দিয়ে দিব কারণ অনেক সময় আছে বডির সমস্যার কারণে মোবিলের মধ্যে তেল যাওয়ার সম্ভাবনা যার কারণে আমরা আগে থেকেই সতর্ক হয়ে এটা দিয়ে থাকি এটা দিলে আপনার সন্দেহ থাকে না
প্রথমে আমরা সুতা দিয়ে নিলাম আগে থেকে বডিটা আমরা পরিষ্কার করে রেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে এখানে একটা 10 নম্বর নাটের গ্রুপ দেখছেন এটা কিন্তু এটার সই এটাতে বসবে এটা ভালো করে খেয়াল করতে হবে তারপর আপনাকে প্লাঞ্জারটা ধরে রাখার জন্য যে জাম নাট এটা লাগাতে হবে আবার স্ক্রুড্রাইভার দিয়ে এটা টাইট দিতে হবে ভালো করে খেয়াল করতে হবে যে নাটটা যে লাগিয়েছেন প্লেঞ্জারটি একটু লড়াচড়া করে কিনা কাঠের মধ্যে বসেছে কি না বসেছে একটু এইভাবে একটু খেয়াল করবেন হ্যাঁ বসেছে তারপর আপনারা চেক ভালভটি নেবেন চেক ভালভটির তেল শুকিয়ে গিয়েছে যার কারণে একটু জাম হয়েছে এখানে কিন্তু ওয়াশারটা ভালো করে খেয়াল করবেন আপনাকে সর্বপ্রথম স্প্রিং দিতে হবে ওই স্প্রিং এর একটা সাপোর্ট থাকবে ওই সাপোর্টটা দিবেন তারপরে দিবেন এটাকে প্লাঞ্জার ব্যারেল বলে এখানে কিন্তু মার্কিং দেওয়া রয়েছে মার্কিংটা সই সই থাকবে এদিক যদি দেন তাহলে কিন্তু হবে না এটা কিন্তু মারাত্মক একটা জিনিস এটা অনেকেই জানে যে যেভাবে করে লাগানো থাকে যে এটা খুলবো কী করে এটা এখানে ঘুরিয়ে আঙুল দিয়ে ধরে এইভাবে ক্যাপ দিয়ে দেবেন এটা কিন্তু এখন আর বাহির হবে না অনেকে জানে না যে এটা কীভাবে তোলা লাগে আপনাকে সেটা লাগাবেন এখানে কিন্তু আরেকটি সেন্টার জন্য এই পিনটা যদি না লাগান তাহলে এটা কিন্তু আটকানো সম্ভব না এবং দেখবেন কতটুকু খেলে এখন আমরা ট্রাই করে দেখতে পারি যে প্লাঞ্জারটা কতটুকু গেল মারতেছে তো খেয়াল রাখবেন
এদিক দিলে তেল মারবে এদিক দিলে বন্ধ হবে কিন্তু এদিক দিলে যদি মারতে বুঝতে হবে আপনার প্লানজার ফিটিং করা হয় না সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন ডিটেল মাফ করছি এই দেখেন তেল উঠেছে এটি দিলে বন্ধ হবে বাস এটার কাম শেষ হয়ে গেল প্লান্টের বদলির কাজ শেষ এখন আসলাম আমরা নজেল এখানে কিন্তু নজেল একটা পিন থাকে তারপরে একটা স্প্রিং থাকে যেটা নজেলকে সাহায্য করে তেল মারার জন্য এটা আগে লাগাবেন তারপর কি আপনারটা লাগাবেন এখন কিন্তু নজেল লাগাবেন বাস হয়ে গেল চার ঘোরা ইঞ্জিনের নজেল প্লানজার কীভাবে সেটিং করা হয় তো আমরা এবার প্লানজার যে ফুয়েল পাম্প যেটাকে বলে সেটা সেটিং করব ঠিক আছে তো আমরা এবার সাইড কভার দিয়ে কোনো যে গাছপোট লাগানো রয়েছে সেটা আমরা লাগাবো তো আমরা এবার মোবিল ঢেলে নিব পিছনের যে ব্যাক কভার সেটা আমরা পরিষ্কার করে রেখেছি এটা লাগিয়ে নিলাম
খুবই সুন্দর তেল মারছে তো আমরা এটা সেটিং করব সেটিং করার পর আমরা স্টার্ট নিয়ে ইনশাআল্লাহ দেখব যে কি পরিস্থিতি পরিশ্রম করলাম সুন্দর বাসেন তেলের অনেক সুন্দর তো এটা শুকাবারটা বাসায় রেখে আসছে যার কারণে শুকাবার লাগানো হয়নি তো পরবর্তী বাসায় গিয়ে শুকাবার লাগানো হবে উনিও শুকাবার লাগাইতে পারে যার কারণে শুকাবার আনা হয়নি তো আমরা এবার ইঞ্জিনটা স্টার্ট করে দেখব কি পরিস্থিতি ইঞ্জিনটাকে দিয়ে খুব সুন্দর করে